হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আপনমানকু স্বাগত করছি বর্তমানর এই ভিডিওরে। ওড়িশা সরকারঙ্ক তরফরু জিলা কোর্ট অফিসরে আপনমানকু নিযুক্তি মিলিছি গ্রুপ বি পোস্টর ভ্যাকেন্সি নেই। পিয়ন ও সুইপর পদবীরে নিযুক্তি রয়েছে, যেটি কি ওয়াক ইন ইন্টারভিউ বা সাক্ষাৎকার মাধ্যমে আপনমানে এই চাকরিকু হাসল করে পারবে। তবে অধিক সূচনা পে আপনমানে আমার অফিসিয়াল সাইটকু ভিজিট করন্তু, ডিটেইলস ইনফরমেশন মিলি পারিব। তবে ভিডিও মাধ্যমে মু এই জবর সম্পূর্ণ অপডেটটি আপনমানকু প্রোভাইড করিবি। নিশ্চিত রূপে ভিডিওটিকু শেষ যাই দেখন্তু, যাহাদ্বারা কি এই জবর সম্পূর্ণ অপডেটটি জানিপারিবে। যদি আপনমানে পিওন কিংবা সুইপর অর্থাৎ গ্রুপ ডি পোস্টরে নিযুক্তি পাইবাকু চাহুচন্তি, তাহলে ভিডিওটিকু শেষ যাই দেখন্তু। ডিটেইলস ইনফরমেশন জানি সারিলা পরে আপনমানে ইয়াকু আপ্লাই করিপারিবে। তবে ভাল ভাবে ভিডিওটি ভাল লাগিলে ভিডিওটি গোটে গোটে লাইক করবে, সাংসাথীঙ্ সহ সেয়ার করিবাকু জমার ভুলবে নাহিঁ। যদি চ্যানেলকু প্রথম থরকর ভিজিট করিবে, চ্যানেলকু সবসক্রাইব করে নেবে, এইভাবে লাটেস্ট জব অপডেটকু সবুঠু প্রথমে পাইবা পাই বেল নোটিফিকেশন ক্লিক করিবে, এইভাবে জব অপডেট টাইম টু টাইম আপনমানে পাইপারিবে। তবে দেখন্তু এটি যে রিক্রুটমেন্টর ভ্যাকেন্সি রয়েছে, তা বিষয়ে মু ডিটেইলস রে ইনফরমেশন দউছি, আপনারা জানি পারিবে। এটা রয়েছে তার পিডিএফ র ডিটেইলস, আপনমানে পিডিএফ র লিংক আমার টেলিগ্রাম রে মিলি যিবো, নিশ্চিত রূপে আমার টেলিগ্রাম রে জয়েন করন্তু। এটি আপনমানক ডিটেইলস ভ্যাকেন্সি রয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট সিজন জজ অনুগুল ওড়িশা তরফ, যেটি কি পার্মানেন্ট জব রয়েছে, টাইপ অফ জব ক্যাটাগরি ওড়িশা গভর্নমেন্ট তরফ আপনমানক নিযুক্তি মিলুছে, যেটি গ্রুপ ডি ভ্যাকেন্সি দেখিবাক মিলুছে। রুপিজ 9000 পর মন্থ রহব আপনার দরমা আকারে, আপ্লিকেশন মোড অফলাইন প্রোসেস রয়েছে। ওয়াক ইন ইন্টারভিউ বা সাক্ষাৎকার মাধ্যমে আপনার এতে চয়ন হয়ে পারবে। ওড়িশার অনুগুল ডিস্ট্রিক্টে আপনার নিযুক্তি মিলব জেলা কোর্টে। মে 16, 2024 আপনার ইন্টারভিউ ডেট রয়েছে, ঠিক আছে। আপনার ইন্টারভিউ ডেট মে 16, 2024। ওয়াক ইন ইন্টারভিউ সাক্ষাৎকার মাধ্যমে আপনার এতে চয়ন করা যাব। তবে যদি আমি দেখি এটি এডুকেশনাল কোয়ালিফিকেশন কম রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনার যদি সিম্পল আপনার 7th পাস করছেন, এমই স্ট্যান্ডার্ড কমপ্লিট করছেন, তাহলে নিশ্চিত রূপে আবেদন করে পারিবে। এটি আপনার ক্যারেক্টর গুড হয়ে দরকার, নিশ্চিত রূপে আপনার ওড়িয়া কহিপারে, লিখিপারে, বুঝিপারে, তাহলে আপনার এথিপাই ইলিজিবল হয়ে পারিবে। তবে এটি এজ লিমিট যা রয়েছে, মে 31, 2024 সুদ্ধা আপনার মিনিমম বয়স সীমা 18 বর্ষ অধিক হয়ে দরকার, ম্যাক্সিমম আপনার রয়েছে। নিশ্চিত রূপে ওবিসি মানুষ 3 বর্ষ রিলাক্সেসন মিলুছে, এসসি এসটি পিডব্লুডি পাই 5 বর্ষ রিলাক্সেসন মিলুছে, এক্সসার্ভিস মানুষ 5 বর্ষ রয়েছে, পিডব্লুডি সহিত যে এসসি এসটি হয়েছে সে 15 বর্ষ এজ রিলাক্সেসন মিলুছে। তো ফ্রেন্ডস, এই ফর্ম কু আপ্লাই করিবে গলে কোনসি আপ্লিকেশন ফি লাগু নাই, আপনার সমস্ত মাগণারে ফর্ম কু আবেদন করি পারিবে। তবে এতে আবশ্যক যে ডকুমেন্ট রয়েছে সে বিষয়ে আপনার কয়ে রাখুছি জানি রাখুন। এটি আপনার যে ডকুমেন্ট রয়েছে কোয়ালিফিকেশন সার্টিফিকেট, যেটা 7th ক্লাস পাস করছেন বলে আপনার প্রোভাইড করবে। যদি আপনার সার্টিফিকেট ইন্ডিকেটিং ডেট অফ বার্থর সার্টিফিকেটটা প্রোভাইড করবে, বয়স সীমা কু নেই 2টি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ রহব, গোটে ফুল সিগনেচর রহব, যেটা কি ক্যারেক্টর সার্টিফিকেটর গোটে কপি রয়েছে, কাস্ট সার্টিফিকেট যদি আপনার এসসি এসটি ওবিসি ইডব্লুএস এমনি বিলংস করতে তাহলে নিশ্চিত রূপে প্রোভাইড করবে। এবং যদি কোনো অর্গানাইজেসন পূর্ব গ্রুপটির কাম করুলে প্রাইভেট হোক কি অন্ডরটেকিং হোক, তাহলে আপনার সেটি গোটে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বি প্রোভাইড করে পারবে, তাহলে আপনার এই জব পাইবার অতি ইজি হয়ে পারিব। তবে এর অনলাইন প্রোসেস সরি অফলাইন প্রোসেস আরম্ভ হয়ে সারিছে, মে 16, 2024 পূর্ব আপনার এখন স্পিড পোস্ট কিংবা রেজিস্টার্ড পোস্টে আবেদন করে পারবে। তবে এই পিডিএফ রে ডিটেলস ইনফরমেশন রয়েছে, কেউ স্থানকে আপ্লাই করে দেখি রাখুন। এটি আপনার রয়েছে অফিস অফ দ ডিস্ট্রিক্ট সিজন জজ অনুগুল, এই জায়গাকে আপনার আপ্লাই করার আছে। লাস্ট ডেট রয়েছে 16, 5, 2024, যেটা কি বর্তমান আর কিছুদিন রহলে আপনার আপ্লাই করে পারবে। টোটাল নম্বর ভ্যাকেন্সি ফ্রেন্ডস এতে রয়েছে 8টি পোস্টর নিযুক্তি, যেটা আপনার আপ্লাই করছেন। তবে নিশ্চিত রূপে আপনার যদি ইন্টারেস্টেড অনেক ফর্ম কু আপ্লাই করা চাহুচান, তাহলে এই ফর্ম কু আবেদন করতু। বহু বড় আপডেট রয়েছে, গ্রুপ ডি র ভ্যাকেন্সি রয়েছে আপনার, নিশ্চিত রূপে আপনার আপ্লাই করতু। তো ফ্রেন্ডস, এই লা গোটে ছোট আপডেট টিয়ে আপনার বর্তমান ভিডিও মাধ্যমে আপনার ডিটেলস রে ইনফরমেশন প্রোভাইড কলি, যা কি আসিছে অনুগুল ডিস্ট্রিক্টর ডিস্ট্রিক্ট জজ কোর্ট তরফ, যেটা ওড়িশার প্রত্যেক জেলার ভাই ভৌণী মানে আবেদন করে পারবে। ওয়াকিং ইন্টারভিউ থ্রুরে আপনার চয়ন করতে মনে রাখতু। এবং নিশ্চিত রূপে আপনার রিকোয়েস্ট করবি, যদি এপর্যন্ত আপনার আমার চ্যানেলকে সবসক্রাইব করার, তাহলে সবসক্রাইব করতু এবং নোটিফিকেশন বেলকু ক্লিক করি অলরে সেট করতু, লাটেস্ট জব অপডেটকু সবুঠু প্রথমে পাইবা পাই। এবং এসহ আপনার আমার টেলিগ্রামে জয়েন করতু, যাহাদ্বারা কি আপনার ডিটেলস জব অপডেট টাইম টু টাইম মিলিপার, ছোট বড় জব অপডেট যা কি আপনার টেলিগ্রামে প্রোভাইড করা যাচ্ছে, আপনার সেটি জয়েন কলে বেনিফিটস পাইপারে। তবে ফ্রেন্ডস, বর্তমানের ভিডিওতে বা সেটি কি নেক্সট অপডেটে কিছু নয় তথ্য নয় সূচনা আপনার সেয়ার করবি, সে পর্যন্ত বিদায় দিন। জয় জগন্নাথ।